নেইমারের জন্য 222 মিলিয়ন ইউরো খরচা করেছিল পিএসজি। রীতিমতো রাজার বেশেই 2017 সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সে সময় তাকে ঘিরে ক্লাবটির অনেক স্বপ্ন ছিল। শুরুর দিকে ভালো সময় পার করেন এই ব্রাজিলিয়ান, কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরে নানা বিতর্ক আর অফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। এক সময় তাকে বেচার জন্য দৌড়ঝাঁপও শুরু করে পিএসজি। আপাতত সেই পথ থেকে সরে এসেছে দলটি, কারণ এর আগের মৌসুমে তার দুই সঙ্গীর একজন লিওনেল মেসি চলে গেছেন ইন্টার মায়ামিতে, আর একজন কিলিয়ান এমবাপ্পেও যাওয়ার রাস্তা ঠিকঠাক করে রেখেছেন। সেক্ষেত্রে বাকি থাকবেন কেবল নেইমার, আর তিনি হয়ে যাবেন দলটির বড় তারকা। তখন হয়তো নিজের পুরনো সিংহাসনটা দখল নিতে পারবেন নেইমার। গত মৌসুমের বেশিরভাগ সময়ই চোট পরিচর্যায় কাটাতে হয়েছিল নেইমারকে। সেই ধাক্কা সামলে এরই মধ্যে অনুশীলনে ফিরছেন তিনি। 13 আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম। প্রথম দিন থেকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত নেইমার। পিএসজিও এখন নেইমারকে রেখে দিতে চায়, কেননা যে তিনজন বড় তারকাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিকল্পনা সাজিয়েছিল তারা, সেটা এক প্রকার ভেস্তেই গেছে। শেষ পর্যন্ত লুইস এনরিকেকে কোচ করে এনেছে পিএসজি। তার সঙ্গে নেইমারের বোঝাপড়াটাও ভালো। বার্সায় থাকাকালে লুইস সুয়ারেজ ও মেসির সঙ্গে টাউন একটা রসায়ন হয়েছিল তাদের, সেজন্য নেইমারকে তার পরিকল্পনায় খুব করে চাইছেন এনরিকে।